আমরা বনবিবির বটতলা থেকে বের হয়ে ইছামতি নদীর পাড় দিয়ে চলেছি। রাস্তাটা মাটির, ওপারে ভারতের সীমা দেখা যাচ্ছে। জায়গাটা ভারতের বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা। ইছামতি নদী চওড়ায় কম বেশি 1.5 কিলোমিটারের মতো। একসময় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে এই নদীতেই প্রতিমা বিসর্জন উপলক্ষে মিলন মেলা বসত। আমরা বনবিবির বটতলা থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে ইছামতি নদীর তীর ঘেঁষে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে যাব। বেলা পড়ে এসেছে, এই কাঁচা রাস্তা ধরেই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে পৌঁছাব। বিকল্প একটি রাস্তাও আছে। দেবহাটা প্রশাসনের উদ্যোগে শিবনগর গ্রামে 31.46 একর জায়গা নিয়ে রূপসী দেবহাটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এটি সুন্দরবনের মতো দেখতে। করোনার কারণে পার্কটি বন্ধ ছিল, কিন্তু দর্শনার্থীর কমতি ছিল না। বাংলাদেশের বর্ডার গার্ড সেখানে পাহারায় ব্যস্ত থাকে। আমরা পার্কের গেট পর্যন্ত গিয়ে ফিরে এলাম। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছাতে হবে।